हेलो फ्रेंड्स, आज महाषष्ठी, सबाई के आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन। तो आज कलकाता शहरे किछु विशेष विशेष आकर्षणीय पैंडलगुलो आमरा हपिंग करब सारा रात धरे, आशा करछि। आमार साथे आमार अफिसे कलिग एई जे एखाने आछे शुभम, एखाने आछे आमादेर शेफ सुकुमार शेफ, तो आरो दु एकजन आसछे। পুরো ব্লগিংটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে, খুব মজাদার ব্লগিং হবে। কলকাতায় যারা আসতে পারোনি তারাও দেখে নেবে এক ঝলকে ভিডিওগুলো, আর যারা কলকাতা শহরে আছো তারা যদি ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর যারা বাইরে থেকে দেখবে তাদেরও আশা করছি ভালো লাগবে। তো চলো লেটস গো, ভিডিওটা কন্টিনিউ দেখো। আমরা এই মুহূর্তে রয়েছি শহরে অন্যতম বিশিষ্ট জায়গা পার্ক স্ট্রিট মোড়ে। আমরা জানি না কখন বাস পাবো বা বাস আসবে এত রাতে, এখন ঘড়ি কাটে রাত 11টা বাজে। পার্ক স্ট্রিট মোড় শহরে অন্যতম জায়গা, তোমরা সবাই চেনো আশা করছি, বাসের জন্য অপেক্ষা করছি। শহরে অন্যতম বিশিষ্ট জায়গা পার্ক স্ট্রিট মোড়ে এই মুহূর্তে রয়েছি। পার্ক স্ট্রিট মোড়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সামলে থাক, ওই সব বাদ দিয়ে এইটা ধর। ওকে এইসব এইটা ওইখানে মানে হয়ে যাবে, এটা কাল বাস থেকে ইতিমধ্যে নেমে পড়েছি কালীঘাট মোড়ে। আর কালীঘাট মোড়ে নেমে যাওয়া মানেই তোমরা বুঝতে পারছো আমরা এখন কোন প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি চেতলা অগ্রণী সরণির দিকে। তো চলো চেতলা অগ্রণী সরণিতে গিয়ে কথা বলছি, কীরকম ভিড়, সেখানকার প্যান্ডেলের থিম কী, সমস্ত কিছু দেখাবো। ইতিমধ্যে ঢুকে পড়েছি চেতলা অগ্রণী সরণির মূল প্রবেশদ্বারে। হ্যাঁ, আমরা বলেছিলাম যে চেতলা অগ্রণী সরণি দেখবো প্রথমে, বা চেতলা অগ্রণী সরণি না দেখে আমরা চলে এসেছি কালীঘাটে 65 পল্লীতে। তো চলো দেখি 65 পল্লী কীরকম থিম করেছে, লেটস গো 65 পল্লী দেখে নাও। বাড়িতে বদ্ধ থাকা অবস্থায় আমরা দেখেছি আমাদের নিজেদের মাকে, দেখেছি আজকে ব্লগটা হয়তো অনেকটা বড় হতে পারে। তো আমরা 65 পল্লী পুজো দেখে বেরোচ্ছি, তো দেখতে থাকো পুরো ব্লগটা দেখবে কিন্তু তোমরা। 65 পল্লী দেখে ইতিমধ্যে আমরা চলে এসেছি তার পাশের প্যান্ডেল 38 বা 34 এরকম কোনো একটা পল্লী হবে সেখানকার প্যান্ডেলে। প্যান্ডেলটা দেখো কি সুন্দর বানিয়েছে, অপূর্ব সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা। দাদা মাঝখানে দাঁড়াবেন না একটু, এগিয়ে চলুন। সামনে দিকে এগিয়ে আসুন। একটা ব্লকের মধ্যেই কলকাতার বিভিন্ন জায়গার প্যান্ডেল এবং প্রতিমা তোমরা দেখতে পাবে, তো সেই জন্য ব্লকটা হয়তো একটু বড় হতে পারে। ধৈর্য সহকারে সবাই দেখবে, কন্টিনিউয়াস দেখবে, কেউ স্কিপ করবে না। যারা কলকাতাতে আসতে পারোনি তারাও দেখে নাও, আর যারা কলকাতার মধ্যে বসে ভিডিওটা দেখছে তারাও অবশ্যই লাইক কমেন্ট করবে। তো আমরা এখন রয়েছি ব্লগটা হয়তো বড় হতে পারে বাট একটু স্কিপ করবে না ব্লগিংটা, ব্লগিং স্কিপ করলে কলকাতার বিশিষ্ট বিশিষ্ট যে প্যান্ডেলগুলো হয়েছে সেগুলো হয়তো মিস করে যেতে পারবে। যারা কলকাতার বাইরে বসে
এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আর ষষ্ঠী, সবাইকে ষষ্ঠী শুভেচ্ছা জানিয়ে পুরো কলকাতার হপিং হচ্ছে এই মুহূর্তে, প্যান্ডেল হপিং চলছে। এখন ঘড়ি কাটে রাত 12টা। এই মুহূর্তে আমরা চলে এসেছি চেতলা অগ্রণী ক্লাবে, সেখানকার প্যান্ডেল দেখতে পাচ্ছ তোমরা। চেতলা অগ্রণী ক্লাবে একদম লাইভ দেখতে পাচ্ছ তোমরা। করোনার জন্য ভেতরে ঢুকতে পাচ্ছি না আমরা ঠিকই, বাট বাইরে থেকে যে প্যান্ডেলের দৃশ্য, সেই দৃশ্য তোমরা, সেই থিম দেখতে পাচ্ছ। কলকাতা চেতলা অগ্রণী ক্লাবে রয়েছি আমরা এই মুহূর্তে, সরাসরি চেতলা অগ্রণী ক্লাব। সরাসরি রয়েছি চেতলা অগ্রণী ক্লাব থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছ কলকাতার অন্যতম একটি থিমের পুজো, চেতলা অগ্রণী ক্লাবের পুজো। কালীঘাটে ঠাকুর দেখে ইতিমধ্যে আমরা অটো ধরেছি, দ্বিতীয় অটো, অটোতে বসে আছি, অটোতে করে যাচ্ছি এবার নিউ আলিপুর। নিউ আলিপুর শুরু হচ্ছে সমুদ্রে, অন দা ওয়ে টু নিউ আলিপুর। অটোতে রয়েছি এখন ঘড়ি কাটে রাত 12টা সামথিং। নিউ আলিপুরে অটোতে থেকে নেমে হাঁটি হাঁটি পাই যাবে, দেখতে পাচ্ছ ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে এখন আমরা যাচ্ছি নিউ আলিপুর সুরচি সংঘের দিকে। সুরচি সংঘের প্যান্ডেল দেখবো আমরা কীরকম থিম বানিয়েছে। আর আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে আমাদের অফিসে এই যে শুভম, শুভম আসে, আর এখানে রয়েছে রাকেশ হোসেন। আমরা এগিয়ে যাচ্ছি নিউ আলিপুর সুরচি সংঘের দিকে। এই মুহূর্তে রয়েছে সুরচি সংঘের রাস্তায়। চলো সুরচি সংঘে আসলে বাকি কথা হচ্ছে। এখানে আমাদের ভিডিওটা করবে ঢোকার মুখে, তাহলে কিন্তু কমেন্ট লাইক করবে, তাহলে কিন্তু তাদের প্রাপ্ত পুরস্কার 2001 থেকে 2020 সাল পর্যন্ত অর্জন যা যা করেছে। নিউ আলিপুর সুরচি সংঘের প্যান্ডেল দেখে এখন আমরা মেন রোডে রয়েছি, মেন রোডে যাবো এখন বেহালা পরিষেক ক্লাবে। আর আমার সাথে রয়েছে তিনজন যারা হচ্ছে গিয়ে কি আর বলবো, কিছু বলার নেই। এই যে এখানে রয়েছে, এই যে এরা রয়েছে, 15 টাকা কম দিয়েছে না 25 টাকা। আমি কিন্তু কোনো টাকা পয়সা কম দিইনি, আগেই বলে রাখি ভিউয়ার্সকে যথেষ্ট পরিমাণ টাকা দিয়ে গেছি। ইতিমধ্যে 500 টাকা আমার পকেট থেকে অলরেডি খসিয়ে দিয়েছে। জেলা বরিশাল ক্লাব যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা আমরা এই মুহূর্তে মেন রোডে রয়েছি। নিউ আলিপুর সুরচি সংঘ থেকে বাস ধরে নেমে এসেছি বিয়ালা, বিয়ালা শখের বাজারে। আর বিয়ালা শখের বাজারে পুজো বলতেই এই বছরের শ্রেষ্ঠ আকর্ষণ 300 কোটির পুজো। তো আমরা বরিশাল ক্লাব থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা রয়েছি শখের বাজার মোড়ের কাছে। আর কলকাতার বেশ কিছু কিছু বিশেষ বিশেষ যে থিমগুলো সেগুলো আমরা দেখলাম। আমার সাথে রয়েছে যে রাকেশ হোসেন, এবার বাড়ি ফেরার পালা। ওলা বা উবের বুক করেছি, কতক্ষণে আসবি জানি না, আসলে পরে রাস্তা পর্যন্ত যাম, আসলে পরে ফিরবো। তো
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে।